ওভারে কি সিস্ট থাকলেই কি অপারেশন করতে হবে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। আজ এই বিষয়টি নিয়ে কথা বলব। আমরা প্রায় সময়ই দেখি যে একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট এসেছে, সেখানে লেখা আছে ওভারিয়ান সিস্ট। যিনি পেশেন্ট রয়েছেন তিনি খুবই উদ্বিগ্ন, তিনি আসলে অন্য কারণে আলট্রাসোনোগ্রাফিটা করেছিলেন, ওভারিতে একটা সিস্ট চলে এসেছে, সেটা হয়তো বা 2-3 সেন্টিমিটার কিংবা এরকম কোনো সাইজ। এখন তিনি খুবই উদ্বিগ্ন, এই সিস্ট কি তার ক্যান্সারে টার্ন করবে, এই সিস্ট কি তার অপারেশন করতেই হবে। কিন্তু দর্শক, আমরা যেটা পাচ্ছি কিংবা আমরা যেটা দেখে থাকি, মেডিকেলের ভাষায় বলছি যে অধিকাংশ সিস্টই আসলে ফিজিওলজিক্যাল সিস্ট। অনেক সময় দেখা যায় যে যেই ডিমটা ফুটেছে সেটার একটা খোলসও থাকে, অনেক সময় ওইটা আসে। অনেক সময় দেখা যায় এমনিতেই একটা নর্মাল ফিজিওলজিক্যাল সিস্ট থাকে, ফলিকুলার সিস্ট বলি আমরা, লুটিয়াল সিস্ট বলি। এগুলো আসলে সময়ের সাথে এমনিই মিলিয়ে যায়, এগুলো আসলে অপারেশন করার কোনো প্রয়োজনই নেই। তবে সিস্ট যদি 5 সেন্টিমিটারের চেয়ে বেশি হয়, আলট্রাসোনোগ্রাফিতে তার আসলে নেচারটা কেমন সেটাও বলে দেওয়া হয়, সেরকম যদি কিছু আসে তখন আমরা কিছু মার্কার আছে না কিনা, ক্যান্সারের কোনো জার্মস কিংবা ক্যান্সারের সম্ভাবনা রয়েছে কিনা কিংবা এটি ক্যান্সার কিনা, সেই মার্কারগুলো কিন্তু আমরা দেখি। দেখার পরে আমরা কিন্তু মনিটর করি, যদি নর্মাল আসে, সিস্ট যদি 5 সেন্টিমিটারের চেয়ে কম থাকে, তাহলে কিন্তু 3 মাস পরে আমরা এমনিতেই ফলো আপ করি। অনেক সময় দেখা যায় আমরা 3 মাসের জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে দিই। তাই আমরা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে যদি ফিজিওলজিক্যাল সিস্ট থাকে এবং এটার সংখ্যাই সবচেয়ে বেশি, তাহলে কিন্তু অপারেশনের কোনো প্রয়োজনই নেই। অনেক ক্ষেত্রে আমরা মেডিকেশনও দিই না, শুধুমাত্র ফলো আপ করি। এবং যদি আমরা মেডিকেশন দিয়েও 3 মাস আমরা অপেক্ষা করি, তারপরে কিন্তু আমরা দেখি যে তার সাইজটা কতটুকু রয়েছে, তার টিউমার মার্কারগুলো ভালো আছে কি না, সেই হিসেবে কিন্তু আমরা পেশেন্টটাকে ট্রিট করে থাকি। এই ক্ষেত্রে অপারেশন কিন্তু অনেক দূরের একটা ব্যাপার। শুধুমাত্র যে সিস্টটি খারাপ হবে, যার কিনা মার্কার বেশি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগতে পারে, কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুবই নগণ্য। ধন্যবাদ।